গতিময় জীবনে অবসাদ যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞদের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অভ্যর্থ ওষুধ। তাই ধিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো হ্যামিল্টন নাকির কথা। চলুন শুনে নেওয়া যাক। ফেলুদার যেমন তোপসে, ব্যোমকেশের যেমন অজিত, তেমনি সাউথ আফ্রিকাতে ছিলেন তোপসে বা অজিতের মতো হ্যামিল্টন নাকি। নামটা ঠিকই শুনেছেন, হ্যামিল্টন নাকি। ইনি একজন বিখ্যাত, না এখন না বলছি, হ্যামিল্টন নাকি। জন্ম 1926 জুন সাউথ আফ্রিকার এনসিংওয়ানে গ্রামে জন্ম। ছোট থেকেই তার এক দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন তিনি। তাই 14 বছর বয়সের পর আর এগোয়নি পড়াশোনা। মাত্র 18 বছর বয়সে নিজের গ্রাম ছেড়ে রাজধানী শহর কেপটাউনে চলে আসেন তিনি। চাকরি পান কেপটাউন ইউনিভার্সিটিতে একজন গার্ডেনার হিসেবে। তবে তার পড়াশোনা বেশি না হলেও তিনি ছিলেন একজন ফার্স্ট লার্নার। দেখে দেখেই শিখে নিতে পারতেন অনেক কিছু। এই ক্ষমতা প্রকাশ্যে আসতেই 1954-তে ডক্টর রবার্ট গোয়েটস তাকে নিজের ল্যাবরেটরিতে অ্যাসিস্ট করতে বলেন। রবার্ট হয়তো সেই সময় কুকুরদের নিয়ে কোনো গবেষণা চালাচ্ছিলেন। হ্যামিল্টন তার সহযোগিতা করতে করতে শিখে গেলেন কিভাবে কুকুরদের অজ্ঞান করতে হয়। অল্পদিনেই দক্ষ হয়ে উঠলেন তিনি। কিন্তু হায়, ডিগ্রি ছিল না, তাই অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থেকে যেতে হলো তাকে। নাকি একজন সার্জিক্যালের অ্যানাস্থেটিক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউনিভার্সিটিতে কাজ করতে লাগলেন। তবে নাকি এখানেই আটকে থাকলেন না। কার্ডিয়াক সার্জন ক্রিশ্চিয়ান বার্নার্ড ওপেন হার্টের কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারির ওপর গবেষণা শুরু করেন। তাতেও গবেষকের যোগ্য বিশ্বস্ত সহকারী হয়ে ওঠেন হ্যামিল্টন নাকি। সেই অর্থে পড়াশোনা না থাকলেও নিজের ইচ্ছে শক্তি আর ক্ষমতার বলে অনেক গবেষকের হয়ে উঠেছিলেন ডান হাত। 1968-তে নাকি পিগিব্যাক হার্ট ট্রান্সপ্লান্টেশন টেকনিক ডেভেলপ করতে বার্নার্ডকে সাহায্য করেন। এর ঠিক 2 বছর পর বার্নার্ডের টিম ছেড়ে নিজের পুরনো সার্জিক্যাল ল্যাবরেটরিতে ফেরেন তিনি। এবার লিভার ট্রান্সপ্লান্টের ওপর বাড়তি নজর দেন তিনি। বাবা, নাকি তো কোনো অংশেই ডক্টরের থেকে কম নন। যাই হোক, হ্যামিল্টনের নাকি অসংখ্য স্টুডেন্টও ছিল। সেই সময় এক দৈনিকে দাবি করা হয় হ্যামিল্টনের নাকি প্রায় 1000-এর উপর ছাত্র ছিল। তবে এই নিয়ে অনেক বিতর্ক আছে। যাই হোক, তিনি কিন্তু গবেষকদের ছিলেন একজন বিশ্বস্ত ব্যক্তি। তবে শুধু তাই নয়, গোটা রাষ্ট্রের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা। পেয়েছিলেন সাউথ আফ্রিকার সর্বোচ্চ সম্মান। পাশাপাশি কেপটাউন ইউনিভার্সিটি থেকে তাকে স্নাতকোত্তর সম্মানেও ভূষিত করা হয়। তবে 2005 সালে, মাত্র 78 বছর বয়সে, তিনি আমাদের ছেড়ে চলে যান। আমরা হারাই আমাদের অনুপ্রেরণাকে। আসলে মৃত্যু কেবল মানুষের দেহটাকে নিতে পারে, কাজটা নয়। হ্যামিল্টন নাকির অবদান তাই আজও প্রাতঃস্মরণীয়। শুনছিলেন হ্যামিল্টন নাকির কথা। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে সময়িতা ঘোষ, গল্পের সূত্রধর গৈরিক সাহা, শব্দ সম্পাদনায় সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী বুধবার পরবর্তী একটি পর্ব নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।